এই বাঙালি আজীবন ধুকে ধুকেই মরবে। না দাঁড়া পারতেছি না। এ ভাই এই এই গ্লাসটা ভাঙছে কে? হ্যাঁ এই গ্লাসটা ভাঙছে কে? কেন ভাঙছেন এটা? এটা কেন ভাঙছেন আপনারা? আপনারা এত পুরো রাস্তাটা বন্ধ করেছেন আপনারা? আপনার গাড়ির নাম্বার কত? আপনি গাড়ি চালাবেন না সাথে সাথে যান, আমি গাড়ি নাম্বার নিয়ে রাখছি। পুরো ফ্লাইওভারটা আপনারা বন্ধ করেছেন, পুরো ফ্লাইওভারটা। আপনি মারছেন কেন? আপনারা কাকা 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 পুরো রাস্তা জ্যাম লাগছে কাকা, যান উঠেন উঠেন। রাস্তার যে পরিস্থিতি, ফ্লাইওভার না হয়ে অন্য কোথাও হলে হয়তো কারো সাহায্য নেওয়া যেত, যেটাই হোক একটা সমাধানে যাওয়া যেত। কারণ রাস্তায় কথা কাটাকাটির জের ধরে আপনি গাড়ির গ্লাস ভেঙে ফেলবেন, এটা কেমন কথা? এই কাজটা দুজন বাইকারের মধ্যে যে কেউ একজন করছেন। কিন্তু ফ্লাইওভারের উপরে যে পরিমাণ জ্যাম লাগছে, আমার কাছে মনেই হয়েছে ফ্লাইওভারের জ্যামটা এই মুহূর্তে ছাড়ানো বেশি ইম্পর্টেন্ট। ফ্লাইওভারের উপরে ইতিমধ্যে অনেকগুলো গাড়ি আটকে গেছে। শহর ছিল এতদিন বন্ধ, আর এখন রাস্তা দখলের উৎসব শুরু হয়ে গেছে। এ হচ্ছি আমরা। যাই হোক ভাই, বিভিন্ন সিচুয়েশনের মুখোমুখি আমরা হই। এই শহরে অনেক ধরনের ক্যাচার লেগে থাকে, অনেক ঝামেলা, অনেক প্রতিবন্ধকতা, অনেক কিছু আমরা দেখি, তারপরেও কিন্তু আমাদের কোনো হুশ জ্ঞান ফিরে না, আমরা আসলে সচেতন হই না। এবং ছোট ছোট অন্যায় জমা হতে হতে একটা সময় এটা অনেক বড় আকার ধারণ করে। খুব গর্ব করে বলি যে আমি বাঙালি, এটা সেটা, আসলে আমরা বাঙালি হয়েছি ঠিকই কিন্তু মানুষ হইতে পারি নাই। তাই আপনার বাঙালি হওয়ার আগে মানুষ হওয়াটা বেশি জরুরি। এনিওয়েজ, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। আল্লাহ হাফিজ।